আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার আম্মু কালকে রাতে ফোন দিয়েছিল যে আমাদের ঈদের দাওয়াতের জন্য জামাইদের, তো রামিদা তো রাতের জন্য রাত থেকে পাগল হয়ে আছে, নানির বাসায় যাবে। তো আমরা বাবার বাড়িতে গিয়ে কাকে সারপ্রাইজ দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো রামিদার আব্বুর আজকেও জব ছিল, তো তার রামিদা আব্বু জবে চলে গেছে, তো জবে চলে গেছে। আমি আর রামিদাই যাচ্ছি আমার বাবার বাড়িতে, ও ওখান থেকে আমার বাবার বাড়িতে আসবে জব করে রাত্রে। তো আমি আর রামিদা যাচ্ছি। রামিদা তো খুবই এনজয় করছে, নানার বাসার কথা শুনলে ও পাগল হয়ে যায় বাসায় যাওয়ার জন্য। তো এইখানে আমার বোনের মেয়ে দেখতেই পাচ্ছেন, ওরাও এসেছে, ওদেরকেও দাওয়াত দিয়েছে একটা বিশেষ কারণে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আম্মু রান্নাবান্না করছে, তো এখানে গরুর মাংস রান্না করেছে, মেহেদি রান্না করেছে, রোস্ট রান্না করেছে, মাছ রান্না করেছে, ডাল রান্না করেছে, অনেক কিছু রান্না করেছে। প্রতিবারের মতোই অনেক কিছু রান্না করে। আমার আম্মু তো আসলে খুবই বেশি রান্না করে ফেলে, যেগুলি খাওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন আমার আব্বু একটু মিষ্টি আনিয়েছে, এই মিষ্টিগুলো আমাদের খুবই ভালো লাগে খেতে, তা আমার আর আমার বোনের। তো আজকে কি বিশেষ দিন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে একটা কেক আনিয়েছি আমি আর আমার ভাইয়েরা, যেহেতু আজকে হচ্ছে আমার বোনের বিবাহবার্ষিকী, বোন আর দুলাভাই, তো ওদের 12 বছর পূর্ণ হবে, টকঝাল মিষ্টি সম্পর্কর 12 বছর পূর্ণ হবে। তো খুব সুন্দর করেই কাটিয়েছে, ওরা কিন্তু জানে না যে আমরা এই সারপ্রাইজটা রেখেছি। তো এখানে সব কিছু সাজিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। আমার বোন একটু দেখে ফেলেছিল, আমার দুলাভাই ঘুমায়, তো দুলাভাই তো একবারেই জানে না যে আমরা এরকম একটা প্ল্যান করেছি, তো উঠলে জেনে যাবে। তো এর আগেই আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি যেন উঠেই দেখতে পারে। তো এখানে আমার বোনকে বললাম একটু শাড়ি পরা, আপু অনেক দিন ধরে শাড়ি পরো না তুমি, তো ও আমার কথায় অনেক রিকোয়েস্টে শাড়িটা পরে নিল। তো পরে বলছি একটু দেখাই তোমাকে। তো এখানে আমার আব্বু নামাজ পড়তে চলে, আব্বুকে এনে একটু দাঁড়িয়ে করে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার বোন আর বোন আমার দুলাভাই তো এসে পুরো সারপ্রাইজ হয়ে গেছে যে এত কিছু আমরা আয়োজন করেছি। তো এখন আমার বোন দুলাভাই আর আমার আব্বুকে একসাথে দাঁড়িয়ে একটু ছবি তোলা হচ্ছে। তো আমার বোনকে কিন্তু আমার আব্বু খুবই ভালোবাসে, সব সময় আমার আব্বু আমার বোনকে পছন্দ করে, আমাদেরও পছন্দ করে, কিন্তু আমার বোনকে বেশি ভালোবাসে। তো আমার বোন সব সময় আমার আব্বুর আদরের মেয়ে, মানে এত আদরের যে আমরাও এত আদরের হতে পারিনি। অনেক হিংসা হতো আগে যে এত আদরের, তারপরে ওই হিংসাটা কাটিয়ে দিয়ে আমার বোন আমাদের এত আদর করে, এত আদর করে, বাবার চেয়েও বেশি, মার চেয়েও বেশি আমাদের আদর করে। তো ছোটোখাটো আমরা একটা সারপ্রাইজ পার্টি রেখেছি আপুর জন্য। বড় বোনেরা সবসময় মনে হয় বেশি বেশি করে, তো আমরাও চাইলাম যে আমরা ছোটো ছোটো ভাই বোনেরা একটু করি আমার আপুর জন্য, একটু ভালো লাগবে আমার আপুর আর দুলাভাইয়ের। তো ওদের তো মনেই নেই যে ওরা ওদের আজকে বিবাহবার্ষিকী আমরাই মনে করিয়ে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন বেলুনগুলো আনা হয়েছে দেরিতে, আবার যে আমার ছোটো ভাই বেলুনগুলো নিয়ে এসেছে, এগুলি সাজিয়ে নিচ্ছি ভালো করে, একটু ডেকোরেশন করে নিচ্ছি। এর আগে তো দুলাভাই চলে এসেছে, সারপ্রাইজটা দেখতে পেয়েছে কেকটা। তো এখানে সাজানো হয়ে গেছে, আমার বোন আমার আব্বুর সাথে দাঁড়িয়েছে। বললামই তো আমার আব্বুর রাজকুমারী, আমাদের আমরা তো খুবই হিংসা করতাম ভাই বোনেরা, যে আমার আব্বু সবসময় আমার বোনকে আদর করতো, কিন্তু আমার বোন আমাদের খুবই ভালোবাসত। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বোনের হাজব্যান্ড, দুজনের সম্পর্ক টক মিষ্টি ঝাল হয়ে খুব সুন্দরভাবে 12 বছর পূর্ণ হয়েছে। সবাই অনেক অনেক দোয়া করবেন আমার বোনের জন্য, দুলাভাইয়ের জন্য, 12 যুগ 7 জনম যেন পার করে দেয়। তো দেখতেই পাচ্ছেন আমার বোনের মেয়ে ছেলে রামিদা তো ঘুমাচ্ছে, আর আমার ভাইয়েরা কী করছে, খুবই ভালো লাগছিলো এতদিন পরে সবাই একসাথে হয়ে একটু কেক টেক কাটা হলো, খুবই আনন্দ লাগছিল, একটু হলো। তো আর রামিদার আব্বুকে খুবই মিস করছিলাম, তোমাকে অনেক মিস করছি রামিদার আব্বু, তুমি যেহেতু জবে চলে গেছো।
তো এই দেখতেই পাচ্ছেন সবাই মিলে কেক টেক কাটলাম, খুবই মজা করলাম, এনজয় করলাম। তো রামিদাও উঠে গিয়েছিল লাস্টে, আমিও খাইয়ে দিয়েছি, রামিদা আমাকেও খাইয়ে দিয়েছে। আমার দুলাভাই কিন্তু খুবই ভালো মানুষ, খুবই সাপোর্ট করতো, এই বিয়ে 12 বছর হয়েছে, আমার বড় ভাইয়ের মতোই সাপোর্ট করতো। যেহেতু আমরা ছোট ভাই বোন ছিলাম, খুবই ছোট ছিলাম 12 বছর আগে, তো সবসময় আমি স্কুলের রেজাল্ট যদি খারাপ হতো আমি বাসায় বলতাম না, আমার দুলাভাইকেই বলতাম যে যেন আমার দুলাভাই রেজাল্ট কার্ড নিয়ে আসে, আমার আব্বু একটু করা ছিল। তা আমার দুলাভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, তার যেন অনেক অনেক বছর বেঁচে থাকতে পারে, খুবই সুন্দরভাবে তাদের সংসার হয়। আর দেখতেই পাচ্ছেন দুইটা ছেলে মেয়ে, বড়টা হচ্ছে দেখি মেহেরুন্নেসা আরবি, আর ছোটটা হচ্ছে আয়ান। তো এই দুইজন হয়েছে, দেখতেই পাচ্ছেন ওরা আমাদের খুবই আদরের ভাগনা ভাগ্নি, খুবই ভালো লাগছিল। আর এই যে রামিদাকে খাইয়ে দিচ্ছে, রামিদা তো ঘুমের থেকে উঠে সারপ্রাইজ হয়ে গেছে পুরাপুরি। তো দেখতেই পাচ্ছেন রামিদাকে কিন্তু আমার দুলাভাই খুবই আদর করে, রামিদা ওকে আব্বু বলে ডাকে, আমার দুলাভাইকে আর আমার আপুকে আম্মু বলে ডাকে। তো এই যে শেষ হয়ে গেল আমাদের একটা ছোট্ট খাট্ট পার্টি, তো কেমন লেগেছে আমাকে জানাবেন। রামিদার সাথে একটু মজা করছিলাম বেলুন দিয়ে, রামিদা ঘুম থেকে উঠেছে তাই বেশি একটা কথা বলছে না। তো আপনারা সবাই প্লিজ আমার দুলাভাই আর বোনের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন 7 জনম একসাথে থাকতে পারে আর খুবই ভালো থাকতে পারে। তো রামিদার আব্বু জব থেকে চলে এসেছে, রামিদার আব্বুকে সব সামনে দিয়েছে আমার আম্মু, যেহেতু ও কিছু খায়নি তো সবগুলি ও খাচ্ছে না, একটু ভাত খাচ্ছে। তো আজকের জন্য আমার ব্লগটি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, থেকে আমার লাইফটা একটু চেঞ্জ হবে। তো কীভাবে চেঞ্জ হচ্ছে, কী হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আমার সাথে থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।